फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल माय नेम इज स्वरूप एंड यू आर वाचिंग ट्रैवलर स्वरूप। आज के दाड़ी आछि एक सुंदर शैलशहर जा कि ना दक्षिण भारते अवस्थित। दक्षिण भारत हिल स्टेशन नाम बोलने प्रथम ही मन पड़े उटिर कथा, किंतु उटिर मत बा उटिर थेकेओ भालो जे एक हिल स्टेशन होते पारे सेटा अनेकेरई जाना नहीं। ताई आज आमी आपनादेर घोराबो कोदाईकानाल। ये कोदाईकानाल बेंगलोर थेके प्राय 200 किलोमीटर मत और चेन्नई थेके प्राय 500-550 किलोमीटर। कल के आमरा एसे पौंछेछि उठेछि एई होटेलेई जेटा होटेल तमिलनाड़ु नामेई आछे, तमिलनाड़ु टीटीडीसी होटेल। ए जे एदिक दिये होच्छे एंट्री और एटा होच्छे रिसेप्शन। सोजा एदिक दिये আমাদের এই যে সামনে যে বিল্ডিংটা আছে এখানেই আমাদের রুম আছে এই বিল্ডিংয়ে। আলাদা আলাদা বেশ কিছু কটেজ আছে এখানে, ইন্ডিভিজুয়াল কটেজ, সেগুলো নেওয়া যায়, সেগুলোর ভাড়া একটু বেশি পড়ে। বেশ বড় একটা প্রপার্টি তামিলনাড়ু ট্যুরিজমের, হোটেল তামিলনাড়ু। সকাল থেকেই পুরো মেঘ আকাশে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা আছে, হালকা উলেন কাপড় তো গায়ে রাখতেই হচ্ছে। তো আমরা সেরকমভাবে অত প্রস্তুতি নিয়ে আসিনি, কালকে রাত্রে খুব ঠান্ডা লেগেছিল, প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। তাই এখন একটু গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে তারপরে আমরা ঘুরতে বেরিয়ে যাব। এখন বাজে হলো 7:45, 8টা থেকে এদের ব্রেকফাস্ট শুরু হয়, 8টা থেকে 10টা পর্যন্ত। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে। এই যে ডাইনিং হল, আর এই যে কুপন একটা দিয়েছে, এই কুপনটা দেখালেই এই চারজন আমরা কুপন দেখাতে হবে, দেখালেই এই ডাইনিংয়ে খেতে দেবে। তো সামনে বুফে সিস্টেমে এখানে সব রেডি আছে, দেখি কী কী আইটেম দিয়েছে। ও আচ্ছা, এটা কি? এটা সুজি, এটা কিছু বিনস, পোহা, সবই সাউথ ইন্ডিয়ান, সাম্বার আর ওই চাটনি পাটনি যেগুলো থাকে। এটা হচ্ছে ইডলি, আচ্ছা ইডলি, এই আছে ব্রেকফাস্টে। চলুন বেরিয়ে যাই, ঘুরে দেখি কত সুন্দর আমাদের এই কোদাইকানাল। আমরা এখন কোদাই লেকের পাশ দিয়ে যাচ্ছি, আমাদের প্রথম গন্তব্য মন্নাভারন লেক। এই লেকটি কোদাইকানাল থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। ঘন জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা, যে কোনো সময় বন্য জন্তু জানোয়ার রাস্তার উপর চলে আসতে পারে, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। রাত্রে হালকা ঝড় হয়েছিল, এই ঝড়ে দেখো রাস্তা বন্ধ প্রায়, এই যে গাছ ফাছ ডাল ডাল পড়ে আছে রাস্তা, যেখানেই যাই সেখানেই দেখি ঝড় বৃষ্টি হয়ে যায়, যে কোনো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমরা এসে দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে, পালানি মালাই ভিউ পয়েন্ট আন্দাওয়ে। এখান থেকে মন্নাভারন লেক আরও 17-18 কিলোমিটার। দেখি ভিউ পয়েন্টটা কেমন, দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে জায়গাটা। বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, হালকা হালকা ঠান্ডা। ছোট্ট একটা দোকান দেখো, ফ্যান্টাস্টিক ভিউ, দারুণ, এক্সেলেন্ট ভিউ পয়েন্ট, পাগল পাগলা ভিউ। ভিউ পয়েন্টে 10 মিনিট দাঁড়িয়ে আমরা বেরিয়ে গেলাম মন্নাভারন লেকের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্নাভারন লেক, আমরা অলমোস্ট প্রায় চলে এসেছি, আর 4-5 কিলোমিটার বাকি লেক পর্যন্ত পৌঁছতে। ভারী সুন্দর দৃশ্য, কি সুন্দর লাগছে, আহ
চমৎকার। আমরা মান্নাভারন লেকের পাশে যে শিপ ফার্ম আছে, শিপ ফার্ম হাউস, সেখানে চলে এসেছি। এখানে দেখবো খুব সুন্দর, বিউটিফুল জায়গা, খুব সুন্দর ভ্যালিটা। তো এখানে আছে র‍্যাবিট, পেছনে দিকে প্রথমে, তারপরে ওখান থেকে আমরা যাব শিপ, শিপ দেখতে। মাঠে ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে দূরে দেখা যাচ্ছে শিপগুলো, বাট যেতে হবে। হ্যাঁ, আমরা এই রুটে আমরা যাব। তো চলুন ভিতরে দেখে আসি কেমন। আচ্ছা, এই যে এখানে যে লিস্ট একটা দেখা যাচ্ছে, আমি পড়তে পারছি না, বাট ড্রাইভার সাহেব বললেন এই যে এই লিস্টগুলো, এখানে সব বিভিন্ন তামিল মুভির শুটিং হয়, সেই মুভিগুলোর নাম এখানে দেওয়া আছে, যেই সব মুভির শুটিং হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে 23টা মুভি সিনেমার, তামিল সিনেমার নাম দেওয়া আছে, যেগুলো এখানে শুটিং হয়েছে এই লোকেশনে। দেখুন লোকেশনটা একটু, চলুন আগে যাই। এই ছেলে ছাতা মাথায়, বউ ছাতা মাথায়। কি ঠান্ডা লাগছে তোমার? এই যে এখানে চল, র‍্যাবিট ফার্ম। দেখুন কত র‍্যাবিট, ছোট ছোট র‍্যাবিট। কি বাবালি, কি করে রে এটা, দেখে দেখে দেখে। এই জন্যই বলা হয় এটা হচ্ছে শুটিং প্লেস। লুক বিউটি অফ কোদাইকানাল, দিস ইজ দ্য রিয়াল বিউটি অফ কোদাইকানাল। কোদাইকানাল আসে লোকে এই প্লেসগুলো না দেখে বেরিয়ে যায়, শুধু শহরে সাইট সিন করে বেরিয়ে যায়। কোদাইকানাল আসলে এখানে কিন্তু অবশ্যই আসবেন। এই যে সেই লেকটা, এই লেকটাই হচ্ছে মান্নাভারন লেক, আর এইখানেই হলো ম্যাক্সিমাম সিনেমার শুটিং। এই যে ফিল্ডগুলোতে দেখো কত সুন্দর ভেড়া ঘুরে বেড়াচ্ছে, শিপ। আমরা একটু কাছে যাব, কাছে গিয়ে আবার দেখব, বিউটিফুল। আমাদের পরবর্তী গন্তব্য ময়ের পয়েন্ট। তো আমরা এখন চলে এসেছি ময়ের পয়েন্টে। তো এখান থেকে জঙ্গল সাফারি শুরু হয় এই জায়গার থেকে, এই যে এন্ট্রি। শুধু এই গাড়িতেই একমাত্র যাওয়া যায়, সাফারি গাড়িতে, আদারওয়াইজ বাইরের গাড়ি অ্যালাউড না। সেই জন্য বাইরে সব পার্কিং করা হয়েছে। এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। তো দেখি কত টাকার টিকিট, কীভাবে যাওয়া যায় কি যায় না, একটু খোঁজ নিয়ে দেখি, চলুন। এটা কোনো টিকিট কাউন্টারের ব্যাপার নেই, বাসেই টিকিট, টিকিটের পয়সা দিতে হবে। আমরা চলে এসেছি, বাসে উঠে গেছি, 200 টাকা করে পার হেড টিকিট। তা এখন 2 ঘন্টা টাইমিং জঙ্গল সাফারি। চলুন দেখি কেমন জঙ্গল সাফারি আমাদের ভাগ্যে টিকিট থাকে, দেখি চলুন। এই যে আমরা যে সাফারি যাচ্ছি, কোদাইকানাল ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। অ্যাকচুয়ালি বেরিজাম লেক বলে একটা আছে লেক, সেখানে একটা ভিউ আছে সুন্দর, সেই লেক পর্যন্ত নিয়ে যায় মোস্ট প্রবাবলি, শুনে যা মনে হলো। তার আগে যেতে গিয়ে রাস্তায় পড়ছে এটা সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। তো এই দিক দিয়ে যাচ্ছি, চলুন দেখি কেমন ফগ ভিউ এখান থেকে। শুধু ফগ, এই যে চারদিকে যে সাদা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ফগ দিয়ে ঢাকা আছে। এই ফগ যদি না থাকে তাহলে পুরো কোদাইকানাল শহরটা কিন্তু এখান থেকে সুন্দর দেখা যায় এই পয়েন্ট থেকে। এই যে বেরিজাম লেকে ভিউ পয়েন্ট, সবাই দাঁড়িয়ে গেছে এখানে। তো আমরা পৌঁছে গেছি বেরিজাম লেকে।
এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। তো এই যে এখানে গাড়ি দাঁড়ালো, গেরিজাম লেক এখানে এক্সপ্লোর করি। আমি তো ভাবছিলাম যে প্রচুর ওয়াইল্ড লাইফ প্রচুর দেখতে পাবো, জঙ্গলি হাতি, বাইসন, বাফেলো এসব পেয়ে যাবো, যদিও কিছুই নাই। মেনলি রাস্তা দিয়ে এলো এবং এই বেরিজাম লেক আসতে গেলেই এই 200 টাকা করে লাগছে পার হেড টিকিট, বাচ্চাদের যদিও টিকিট লাগছে না। তো এই এই এসে দেখছি লেকটা, দেখি কেমন লেকটা। বেরিজাম লেক দেখে এখন আমরা ফিরে যাচ্ছি ময়ের পয়েন্টের দিকে। বেরিজাম লেক থেকে ঘুরে এসে এই ময়ের পয়েন্টে এসে খিদে পেয়ে গেছে, একটু কর্ন খাচ্ছি 50 টাকা করে একটা ভুট্টা। হালকা ঠান্ডা আছে কিন্তু এটা খুব টেস্টি, ঠান্ডার মধ্যে গরম গরম কর্ন ভালো লাগছে। প্রচুর ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে এই গরম গরম পকোড়া টকোড়া ভালোই লাগছে। লঙ্কার ভাজা দেখুন, লঙ্কার সাইজ মোটা মোটা লঙ্কা, লঙ্কার পকোড়া দেখি ঝাল কেমন দেখতে তো ভালো, খুব সুন্দর। চলে এসছি পাইন ফরেস্টে, প্রচুর পাইন গাছ। হাউ মাচ ডু ইউ চার্জ? সিঙ্গেল 200, ডাবল 300? আস্তে 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 কুয়াশা হয়ে যাচ্ছে, ফগ হয়ে যাচ্ছে, মেঘ চলে এসছে পুরো, বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও বাড়ছে। আমরা চলে এসেছি গুনা কেভের পয়েন্টে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে কেভে যাওয়া, এখন কে কেভে যায়? তখন ঘুরে ঘুরে কেভে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে বাকি কিছু দেখা যাবে না। আপনাদের যাদের পছন্দ কেভ দেখার তারা চলে আসবেন, কেভ দেখে নেবেন। এই যে বাসটার থেকে গিয়ে সোজা গিয়ে বাসের ডান দিকে হচ্ছে কেভের পয়েন্ট, এই এই দেখাচ্ছি, এখান দিয়ে ঢুকতে হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি আগে কি দেখা যায়। চলে এসেছি পিলার রক ভিউ পয়েন্টে, এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই বাকি অংশগুলো আমি পরবর্তী পার্টে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।